ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا الله বলেন বান্দা তিনজন বসে বসে এক জায়গায় গল্প করতেছো কানাঘুষি করতেছো তিনজনকে তিনজন মনে করো না চারজন মনে করো আমি আল্লাহ আছি ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম পাঁচজনকে পাঁচজন মনে করো না আমি আল্লাহ ইল্লা সাদিসুহুম আমি আছি ছয়জন মনে করো ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার একবারে একজন হওয়ার উপরে যত যতই হোক না কেন তোমরা কিন্তু এই সংখ্যায় সংখ্যায় সীমিত মনে করো না আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি এর মানে তুমি তোমার জান তুমি তোমার মাল কিভাবে ব্যবহার করো সমস্ত খবরগুলি আল্লাহর কাছে আছে না নাই সব আল্লাহ তাআলা জানে কোরআনে বিভিন্ন জায়গায় আয়াতটা ব্যবহৃত হয়েছে আমাল্লাহু বিগাফিরিন আম্মা তাআমালুন কমসে কম 50 থেকে 60 জায়গায় আয়াতটা ব্যবহৃত হইছে আমাল্লাহু বিগাফিরিন আম্মা তাআমালুন বান্দা তোমরা যা কিছু করো আমারে কিন্তু গাফেল মনে করো না আমি কিন্তু সব জানি সব দেখি আল্লাহ তাআলা তো আসেনি এরপর আমাদের জানমালের ব্যবহারের পিছনে আল্লাহ তাআলা আরো চার প্রকার সাক্ষী লাগায় রাখছেন বান্দা যেন হাশরের ময়দানে কোনো আযাবের সম্মুখীন হলে আল্লাহ তাআলাকে নেই বিচার মনে না করে এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলের পিছনে আরো সাক্ষী বানায় রাখছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন বান্দারে তোমার সমস্ত আমলের পিছনে ফেরেশতা লাগায় রাখছি সমস্ত আমলগুলি সংরক্ষণের জন্য তোমার ডানে বামে ফেরেশতা আছে আমরা যেখানে বসছি হাদিস আপনারা জানেন আমি হাদিস বলি নাই চতুর্দিক দিয়ে ইল্লা হাফাতুমুল মালাইকা ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছেন এমন হাদিস আছে না নাই যদি কোনো ব্যক্তি বাদল ফজর সূরা হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করে এমন এভাবে বাদল মাগরিব 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়ার জন্য আসে এমন হাদিস আপনারা শুনছেন কিনা যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সুস্বাস্থ্যের জন্য যায় তার জন্য 70,000 ফেরেশতা আসে এমন হাদিস আছে জুমার নামাজের যখন সময় হয় জুমার নামাজের জামে মসজিদের দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় যায় যে প্রথম আসে তাকে প্রথম উট কুরবানির সওয়াব দেওয়া হয় দ্বিতীয় যে আসে তাকে গরু কুরবানির সওয়াব দেওয়া হয় এমনইভাবে সওয়াব লেখা চলতে থাকে খুতবা দেওয়ার আগ পর্যন্ত আমার ভাইরা বোঝা গেল সমস্ত আমলের পিছনে ফেরেশতা আছে না নাই এজন্য আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন বান্দারে তুমি তোমার জান নিয়ে যেদিকে যাও না কেন তোমার মাল যেখানেই ব্যবহার করো না কেন সব জায়গার মধ্যে ফেরেশতা আছে সব তোমার দেখতেছে শুনতেছে প্রয়োজন হলে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব দুই নাম্বার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার ডানে বামে দুইজন ফেরেশতা আছে সম্মানিত দুইজন ফেরেশতা বসে আছে ভালো কাজ করলে ডান কাদের ফেরেশতা লিখবে খারাপ আমল করলে তোমার বাম কাদের ফেরেশতা লিখবে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা লিখবে তুমি যত আমল করো সমস্ত আমলে লিপিবদ্ধ হইতেছে বিচরণকারী ফেরেশতারা দেইখা শুইনা মৌখিক সাক্ষী আল্লাহর কাছে দেবে আর এই দুইজন ফেরেশতা দেইখা শুইনা মৌখিক সাক্ষী আল্লাহর কাছে দেবে না আমার আপনার নামে আমল নামাটা আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে ইশতারা ক্রয় করেছেন কি কিনলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনের জান ওয়া আমওয়ালাহুম মুমিনের মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বি আন্না লাহুমুল জান্নাহ তাদেরকে জান্নাত দেওয়ার বিনিময়ে বাটা লিল আওয়াজ মুআওয়াজা বদলা দেওয়ার জন্য বি আন্না লাহুমুল জান্নাহ আপনারা আলেম ওলামারা ছাত্র তলে বলে আলেম যেনারা আছেন নিশ্চয় জানেন আর সিরা শব্দটা মুশতারাকুন বাইনাল বাইয়ে ওয়া সিরা কখনো সিরা শব্দটা কেনার অর্থ ব্যবহৃত হয় আবার কখনো বিক্রির অর্থ ব্যবহৃত হয় সেই হিসাবে যদি ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন হয়
এক অর্থ যেটা আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে, আরেকটা হচ্ছে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বিক্রি করেছেন মুমিনদের কাছে। কি বিক্রি করেছেন? তখন বি আন্না লাহুমুল জান্নাহ বাটা জায়দা, আন্না লাহুমুল জান্নাহ জান্নাত, এটা আন্না লাহুমুল জান্নাহ হরফে মুশাববাবি ফেল এবং তার ইসিম খবর নিয়ে এটা হয়েছে ইশতারার থেকে মুফুল। আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করেছেন মুমিনদের কাছে, আর তার বিনিময়ে আল্লাহ নিয়েছেন কি? জান এবং মাল। জান এবং মালকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাত বিক্রি করার বিনিময়ে, মুআবাজা করছেন, উদল বদল করছেন। তাহলে মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন কে? বলেন বলেন। আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আমাদেরকে দেবেন হলো জান্নাত। আল্লাহ তাআলা জান মাল ক্রয় করেছেন মুমিনদের থেকে, বিনিময় দেবেন জান্নাত। এক কথাই বুঝে থাকলে বলুন, জান মালের মালিককে? আল্লাহ তাআলা। মুমিনের জান মাল যদি মনে করে এটা আমি মালিক, মুমিন যদি নিজেকে নিজে মালের মালিক মনে করে এটা ভুল, জানকেও যদি জানের মালিক মনে করে এটাও ভুল। তোমরা যদি এবার ডিস্টার্ব করো তা আমার আর রুয়াজ হইতো না, আমি জিকির টিকির করে জমায়া জায়গা। আমার মজমা যদি এভাবে বারবার ডিস্টার্ব হয় ওয়াজের মজমুন ঠিক থাকে না, কথার মজমুন ঠিক থাকে না, কখনো সামনে দিয়ে কখনো ডানে দিয়ে কখনো বামে দিয়ে কখনো সামনে দিয়ে ডিস্টার্ব চলতেই থাকে, তো ওয়াজ আর কর্ম কখনো আধা ঘন্টা চলেই গেল। অনুরোধ করব যতটুকু আছে যেভাবে আছে অতটুকু চলবে, আমার ফ্যান লাগবে না, কিছুই লাগবে না, যেভাবে আছে অতটুকুই আর নড়াচড়া করা যাবে না। আর যদি কোনো কিছু হয় আমি চলে গেলে মাঝখানে পাঁচ মিনিট সময় নিয়ে বাকিটা কাজটা সারবে। উচিত ছিল এশার নামাজের সময় সব কিছু সেরে নেওয়া, নামাজের গ্যাফে, মাগরিবের নামাজের গ্যাফে, বয়ানের গ্যাফে কোনো কিছু চলে না, এগুলির দ্বারা যেনারাই বয়ান করেন তেনাদের অনেক কষ্ট হয়। আমি কথাটা চাচ্ছিলাম না বলতে, অনেক লম্বা সময় ধরে এই কষ্টটা হচ্ছে, এই জন্য আর না বলেই পারলাম না। তো ভাই বলতেছিলাম মুমিনের জানমালের মালিককে, সবাই আওয়াজ দিয়ে বলেন না, নাকি আমার আনসিন দিকে সব আমারই বলতে। মুমিনের জানমালের মালিক আল্লাহ। কাফের মুশরিক এগুলির জন্য জান্নাতে জায়গা বরাদ্দ ছিল, যিনারা চলে গেছে, আর ওনারা যারা কাফের মুশরিক যারা বেঁচে আছেন ওনাদের এখনো সম্ভাবনা আছে, যদি ইমান নিয়ে আসে তাদের জায়গা তারা পেয়ে যাবে। তলেবানা হাইসিওতে একটা প্রশ্ন হয় যে জান্নাতে জায়গা তো কাফের মুশরিক যারা চলে গেছে তাদের জন্য ছিল, কিন্তু হাদিসের দ্বারা বোঝা যায় মৃত্যুর সময় তাদের নাম থেকে কেটে দেওয়া হয়েছে। আর আমরা উলামা ইকরামের কাছ থেকে কমসে কম শুনেছি যে জান্নাতের এক একটা ইটের দামও পৃথিবীর থেকে অনেক দামে, তো একটা মানুষকে নাকি দশটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে নিম্নে। যাদের নামে জান্নাতে জায়গা বরাদ্দ ছিল, কুফুরি অবস্থায় এন্তেকাল করার কারণে তাদের নাম থেকেই জান্নাতের সেই জায়গাগুলি, মহামূল্যবান জায়গাগুলি কেটে দেওয়া হয়েছে। আর আমরা যদি আলহামদুলিল্লাহ, আমরা তো এতটুকু আলহামদুলিল্লাহ সাহস আছে যে ইনশাল্লাহ আমাদের নামের যে জায়গা আমরা পাবো ইনশাল্লাহ, কাফের মুশরিকদের নামে যে এত জায়গা কেটে দেওয়া হয়েছে এই জায়গাগুলি কে পাবে? এই জায়গাগুলি কি খিল পরে থাকবে নাকি? জমিন যে খিল পরে থাকে অনেক সময় এভাবে খিল পরে থাকবে নাকি, খালি খালি থাকবে নাকি? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আপনার সকলের প্রসিদ্ধ জায়গা সূরাতুল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা আফলাহা কামিয়াব হয়ে গেছে। কোন সব কোন মুমিনরা? যাদের মধ্যে ষাটটা গুণ আছে, আমি গুণের দিকে যাব না, এই ষাটটা গুণ বলার পরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যদি সংক্ষিপ্ত বলা হয়, এক নম্বর যারা নামাজের মধ্যে খুশু খুশুর সাথে নামাজ পড়ে খুব একাগ্রতার সাথে, যারা অহেতুক কাজ বেহুদা কাজ থেকে যারা বিরত থাকে,
ওয়াল্লাযীনাহুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত সঠিক সময়ে যথাসময়ে আদায় করে, ফরজ হলে দিয়ে দেয়। ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের সতীত্বকে হেফাজত করে। তারপরে আমানতের খেয়ানত করে না, আমানতদারি পুরা করে। ওবিআহাদিম রাউন, যারা ওয়াদা করলে ওয়াদাকে বাস্তবায়ন করে। এবং পাশাপাশি নামাজগুলি, নওয়াফেলগুলি, নামাজকে যথাসময়ে, একটা হলো খাশিউন, আরেকটা হলো আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, আরেকটা ফি সলাওয়াতিহিম মুহাফিজুন, যারা নামাজের অক্ত মতো নামাজগুলি আদায় করে, সময় মতো নামাজগুলি আদায় করে, হক বুঝে বুঝে আদায় করে। এই সাত গুণ গুণান্বিত, সাত গুণে গুণান্বিত ব্যক্তি মুমিনের জন্য আল্লাহ বলেছেন উলাইকাহুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের ওয়ারেস। তারা কি হবে বলেন তো? ওয়ারেস। ওয়ারেস কাকে বলে আর মালিক কাকে বলে? মালিক বলা হয় একটা জায়গা ক্রয় করেছেন, লেখা আছে এই জায়গাটা ক্রয় সূত্রে মালিক হলো অমুক, জায়গাটা আপনি টাকা দিয়ে কিনছেন, এর মানে এই ক্রয় সূত্রে মালিক, আপনি নিজে কামাই করে টাকা দিয়ে এই জায়গাটা কিনছেন। যেমনটি আপনি জানমালের বিনিময়ে আল্লাহ থেকে আপনার নামে বরাদ্দ জায়গাটাকে কিনে নিয়েছেন। আরেকটা ওয়ারেস সূত্রে আপনার মা বাবা মারা গেছে, যখনই বাবা দুনিয়াতে চলে গেল, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো, শরিয়াহ হাইসিয়তে দলিল আদিল্লা পরে আপনার নামে সাথে সাথে আপনার বাবার সম্পত্তির অংশটা চলে আসছে। এটা কিসের ভিত্তিতে? ক্রয়ের ভিত্তিতে না ওয়ারাসের ভিত্তিতে? বলেন বলেন। ওয়ারাসের ভিত্তিতে আপনি আপনার বাবার সেই জায়গা আপনি মালিক হয়ে গেছেন, এটা কিন্তু আপনি ক্রয় করেন নাই। তাহলে আমরা বুঝতে পারলাম নিজে কিনে মালিক হলে সেটা হলো মালিকুন, মালিক। আরেকটা হলো এমনিতেই আরেকজনের সম্পত্তি, বাবার সম্পত্তি, ছেলের সম্পত্তি, স্ত্রীর সম্পত্তি, মেয়ের সম্পত্তি, যে সমস্ত আসহাবুল ফারায়েজ যারা আছেন, ওই সমস্ত দিক দিয়ে মারা যাওয়ার সাথে সাথে এমনিতেই যেটা চলে আসে এটা হলো ওয়ারাসা সূত্র। ওয়ারাসা সূত্রে যেটা হয় আরেকজনের সম্পত্তির মালিক হয়, আর নিজে যেটা ক্রয় করে হয় এটা হলো ক্রয় সূত্রে মালিক হয়। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন। এই সকল মুমিন যারা সাত গুণে গুণান্বিত তারা জান্নাতের ওয়ারেস হবে। জান্নাতের ওয়ারেস হবে কারা? যারা যাদের মধ্যে এই গুণগুলি পাওয়া যায় তারা জান্নাতের ওয়ারেস হবে। জান্নাতের ওয়ারেস তো কিনে হলে তো মালিক হইতো, পরের সম্পত্তি যেগুলি আছে কাফেরের নাম নাম থেকে যেগুলিকে কেটে দেওয়া হয়েছে, কেমন যেন আল্লাহ তাআলা বলে দিলেন বান্দা তোমরা এই অতিরিক্ত গুণগুলি নিয়ে যখন ইমানের হালতে গুণগুলি অর্জন করে আসছো, কাফেরদের নাম থেকে যেইগুলি কেটে দেওয়া হয়েছিল সেগুলিকে ওয়ারাসার ভিত্তিতে আমি তোমাদের মালিক বানিয়ে দেব। ওই সম্পত্তিও খিলফরে থাকবে না, ওই কাফের মুশরিকের সম্পত্তিটাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরাই পাব। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দেন সকলি বলি আমিন। এবার আসেন আগের কথায়, জান মালের মালিক প্রকৃত মালিক কে বলেন? পৃথিবীতে এমন কোন ক্রেতা আর বিক্রেতা আছে? মালিক যিনি তিনিই ক্রয় করেন, আবার ক্রয় করার পরে যার কাছ থেকে নিছেন তার কাছে রেখে দেন। এমন কোন কাস্টমার আছে আপনাদের মেরকুড়া বাজারে বা মহল্লার বাজারে যে দোকান থেকে মাল কিনলো, টাকাও পেট করলো, দিয়ে দিল, পরে আবার বলে দিল না তোমার মাল তোমার কাছে থাকুক, এমন কোন কাস্টমার আছে নাকি? বলে যদি ফেলাইয়া যায় পরে কি করে? দৌড়ে আসে, কথা ঠিক কিনা? দৌড়ে আসে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জানমাল তো আমি কিনছি, টাকাও পেট করে লেছি, মানে জান্নাতও দিয়ে লাইলাম, জান্নাতও দিয়ে দিলাম, আবার বলতেছি কি না তোমার জানমালটা তোমার কাছে থাকুক, আমি তো নিয়ে যাবো না, তোমার কাছে থাকুক, বাকি শুধুমাত্র আমি দেখব তোমার জান মালের সুন্দর ব্যবহার করো কিনা, তোমার জান এবং মাল, তোমার কাছে জান আছে, মালও তোমার কাছে আছে, তোমার ব্যালেন্সই আছে, তোমার হাতি আছে, তোমার ব্যাংকই আছে, তোমার কাছে জমা আছে, তোমার নামে রেজিস্ট্রেশন করা আছে, তোমার সম্পদগুলি তোমার নামে থাকুক,
তোমার জানটা তোমার সাথেই থাকুক, আমি শুধু দেখব তোমার জানমালে ব্যবহার আমার হুকুম মতে হয় কিনা, তোমার জানমালে ব্যবহারটা আমার রাসুলের রেসালত অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী হয় কিনা, আমি শুধু এতটুকু দেখব, তোমারটা তোমার কাছে থাকুক। ان الله اشترى من المؤمنين انفسهم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه الله বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন من المؤمنين মুমিনদের থেকে اموالهم মুমিনের যা মুমিনের মাল আনফুসাহুম মুমিনের জান ক্রয় করেছেন বি আন্নাহুমুল জান্নাত তাদেরকে জান্নাত দেওয়ার বিনিময়ে। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেছেন বান্দারে তুমি তোমার হাতকে তোমার মনে করছো, তোমার চোখটাকে তোমার মনে করতেছো, তোমার পুরা বডিটাকে তোমার মনে করতেছো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি এগুলি তোমার না তোমার না আমার দেওয়া বানানো। তোমার মায়ের পেট থেকে যদি তুমি চোখ ছাড়া বের হও পৃথিবীতে আসো, পৃথিবীর কোন ডাক্তার নাই তোমার সেই চোখ দেওয়ার, তোমার মায়ের পেট থেকে যদি তুমি হাত ছাড়া পৃথিবীতে আসো, পৃথিবীর কোন ডাক্তার নাই সে হাত বানায় দিতে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনোটা ছাড়া পৃথিবীতে আসো কোন ডাক্তার এমন পাবে না নিখুঁত ভাবে তোমাকে বানায় দিতে। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তো কিছুই ছিল না, হাল আতাআল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন বান্দা তোমার উপর কি এমন একটা সময় যায়নি যে সময়টা তুমি কিছুই ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছি, খলাকাহু মিন নুতফা, যে আল্লাহ তাআলা তোমাকে নুতফা থেকে বানানো শুরু করেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহীন। বান্দারে তুমি তো কিছুই ছিলে না, কিছুই ছিলে না, তোমার পিতা যিনি ছিলেন আদম আলাইহিসসালাম তিনাকে বানানো শুরু করেছিলাম মাটি থেকে, ওয়াবাদা আল ইনসান মিন তিন, আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ বানানো শুরু করেছেন, আমাদেরকে মাটি দিয়ে সরাসরি মাটি দিয়ে আমরা বানানো নয়, শুধুমাত্র সরাসরি মাটি দিয়ে বানানো আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, এটা আল্লাহ বলছেন আমার কথা নয়, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ বানানোর সূচনা হয়েছে মাটি থেকে আমাকে আপনাকে নয়, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন তিন, আমার আপনার বানানো হয়েছে, আমার আপনার বানানো শুরু হয়েছে পানি থেকে, মিম্মাহা ইম্মাহীন, নাপাক পানি থেকে আমার আপনার বানানো শুরু, আমরার বানানো কিন্তু সরাসরি মাটি না, আমাদের বাবা মাটির তৈরি, এই জন্যই নিসবতে বলা হয় আমরা মাটির তৈরি, কিন্তু আমাদের বানানোটা সরাসরি কিন্তু মাটি দিয়ে নয়, অনেক সময় সরাসরি বলে দেয় না আমরা মাটি তৈরি, আমরা মাটি তৈরি, কোরআনে কিন্তু আল্লাহ বলছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহীন, আপনাকে বানাইছে নসল, আদম আলাইহিসসালামের নসল, ভবিষ্যৎ নসল যারা আমরা যারা আছি আমাদেরকে বানানো হয়েছে মিন মাইন মাহীন দিয়ে, অপবিত্র পানি দিয়ে। আমরা অনেকে গ্রামে গঞ্জে নাম রাখে, শহর অঞ্চল দেখা যায় আরো বেশি মাহীন নাম রাখে, মাহীন আসেনি গ্রামে গঞ্জে জায়গা জায়গা দেয়া, মাহিন মানে অপবিত্র, মাহিন অর্থ হল অপদার্থ, কোরআন শরীফে পাইছে আর রাখিয়ে দিছে মাহিন, সাবধান মাহিন নাম রাখা যাবে না, আবার মাহি রাখা যাবে, মাহি মাহিউ সুন্না মাহিউল বেদা, বেদাকে বেদাতকে উৎখাতকারী, মাহিউল বেদা মাহি মানে মিঠাইয়া দেওয়া, শুধু মাহি রাখা যায়,
কিন্তু মাহিন যদি রাখে এর অর্থ হলো অপদার্থ, নাপাক পানি। সাবধান, কারো যদি আমার নাম থাকে পরিবর্তন করে নিতে হবে। তো বলতেছিলাম আমাদেরকেও তো আল্লাহ তাআলা নাপাক পানি দিয়ে বানানো শুরু করেছে, বানিয়ে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, বান্দা তোমাকে তো, তুমি তো নুতফা ছিলা, আমি বানাইছি আলাকা, একটা রক্তের পিণ্ড বানিয়েছি। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, অতপর সেই রক্তের পিণ্ডটাকে একটা গোস্তের টুকরা বানাইছি। ফা খালাকনাল মুদগাতা আইজামা, ওই গোস্তের টুকরাটাকে একটা হাড্ডি বানিয়েছি, মেরুদণ্ডের হাড্ডি বানিয়েছি। ফাকাসাউনাল আইজামা লাহমা, অতপর সেই হাড্ডিটার উপরে আমি গোস্ত বিছিয়ে দিয়েছি। তারপর যখন তোমার মায়ের পেটে চার মাসের ফর্মা হয়েছ, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, তোমার মায়ের পেটের মধ্যে সাওয়াহু, আমি আল্লাহ তাআলা একটা ফর্মা ডাইস, একটা ডাইস তৈরি করেছি, ফর্মা তৈরি করেছি। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের সেই ডাইসের ভিতরে তোমার নামে রূহটাকে ঢুকিয়ে দিয়েছি। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাকে শোনার জন্য কর্ণশক্তি লাগিয়ে দিয়েছি। ওয়াল আবসারা, দেখার জন্য চক্ষু শক্তি লাগিয়ে দিয়েছি। ওয়াল আফইদাতা, তোমাকে বুঝার জন্য আকলে সালিম, সুস্থ জ্ঞানের অধিকারী বানিয়েছি। মায়ের পেটে তুমি কুনতে হাসাসা, নড়াচড়া কান্নাওয়ালা হয়েছ। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইয়াখলুকু ফিল আবতান কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা মায়ের পেটে যেমন ভাবে চাইছেন তেমনই বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইছেন যার ব্যাপারে 20 আঙ্গুল দিতে, 20 আঙ্গুলি বানিয়েছেন। ইউসাব্বিরু কাইফা ইয়াশা, আল্লাহ যেমন চাইছেন তেমনই তাসবির করেছেন। আপনাকে এক চোখ দেবেন না দেবেন না, নাকি দুটো চোখ সুস্থ বানাবেন, আল্লাহ তৈরি করেছেন। দুই হাত সুস্থ রাখবেন না একটাকে অচল করবেন, আল্লাহ সেখানে করেছেন। আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যঙ্গগুলি যেমনভাবে বানানো দরকার এমনভাবে মায়ের পেটে বানিয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি, আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহন, তোমার মায়ের পেটের মধ্যে একটা কষ্ট আর একটা কষ্ট, ওই দিক দিয়ে লাথি, ওই দিক দিয়ে লাথি মেরে মেরে তুমি তোমার মায়ের পেটের মধ্যে জন্ম হয়েছ, তোমার মায়ের পেটে তুমি বানানো বানানুকৃত হয়েছ। তারপরে আমি আল্লাহ তাআলা কুদরত দিয়া, কুদরত দিয়া দয়া করে মায়া করে তোমাকে সুস্থ অবস্থায় পৃথিবীতে আমি পাঠাইছি। তো তুমি তোমার জানের মালিক কিভাবে মনে করো? সব তো বানিয়েছি আমি, সব তো আমি করে দিয়েছি। আমি যদি চাই তোমাকে 1 সেকেন্ডের মধ্যে হালাক করে দিতে পারি, হাতটা অচল করে দিতে পারি। আমি যদি চাই তোমাকে 1 সেকেন্ডের স্ট্রোক দিয়ে, স্ট্রোক দিয়ে, উস্ট্রোক মানে নামক রোগ দিয়ে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অর্ধেক আমি অবস করে দিতে পারি, মুহূর্তের মধ্যে তোমাকে বিস্তায় ফেলা দিতে পারি, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারি। কিসের বাহাদুরি করতেছ? কিসের হাত নিয়ে বাহাদুরি করছো? কিসের তোমার বডি নিয়ে তুমি বাহাদুরি করতেছ? কেন তুমি বাইক নিয়ে, হুন্ডা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যাচ্ছ? পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনেন তো, আল্লাহ তাআলা আপনার জানটাকে কিনে নিয়েছেন, জান্নাত নাকি আপনাকে দেবেন? আল্লাহ তাআলা বলছেন বান্দা, মোমেন বান্দা, বান্দি আমি আল্লাহ তোমার জান ক্রয় করে নিলাম, জানটা আমার দেওয়া তোমার দেওয়া না। যে চুলগুলি দিয়ে আজকে মানুষের যুবকদের দিল আকর্ষণ করতে চাচ্ছেন, এই চুলগুলি এগুলি আপনার না, আমি আল্লাহ দিছি। যে চোখের চাহনি দিয়ে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য ঘর থেকে বের হয়েছেন, এই চোখটাকেও আপনি বানান নাই, আপনার মা বাবা বানান নাই, মহান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। যে গলার সুন্দর আওয়াজটা আপনার গলার আওয়াজের মধ্যে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়েছেন, সে আকর্ষণটা আপনি কোথায় ব্যবহার করতেছেন? এ পর্দার অন্তরে মা বোনেরা ভাই হয়ে বলছি, মনে কোনো আঘাত নিবা না, কষ্ট নিবা না, যৌবনের তারণায় পরে হয়তোবা ঘর থেকে বের হইলা, বেপর্দায় বের হয়েছ, মাথার মধ্যে উড়না নেই, চুলগুলি ছড়াইয়ে দিয়েছ, চেহারার মধ্যে বিভিন্ন প্রকারের অনেক কিছু লাগাইছ, গলার মধ্যে সুন্দর জেওর লাগাইছ, কানে লাগাইছ, হাড় পড়ছ,
শরীরের বিভিন্ন অংশের মধ্যে সুন্দর সুন্দর জিনিস লাগিয়ে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো, কি লাভ হয়েছে তোমার? একটু মনের আনন্দ পেয়েছো? যদি তোমার দিকে দুইজন চারজন চেয়েও থাকে, মনে করবা আরো দশটা লোক তোমাকে অন্যায়ভাবে দেখছে, অন্যায়ভাবে তাকাইছে তোমার দিকে। তুমি এমন ভাবে সাজ সাজছো, তুমি এমন ভাবে সুন্দর ভাবে ঘর থেকে বের হয়েছো, যে সকল যুবকরা তোমার দিকে তাকাইছে বিবাহ শাদী করে নাই, হয়তোবা কিছু বৃদ্ধ লোক তোমার দিকে অন্যায় দৃষ্টি করেছে, কেন তুমি ওইভাবে বের হয়েছ? কেন তুমি তোমার আল্লাহর দেওয়া দেহটাকে পরপুরুষের সামনে প্রকাশ করলা? কেন তোমার চেহারাটাকে অন্যায়ভাবে মানুষের সামনে প্রকাশ করেছ? এই জানটা তোমার না বোন রে, তোমার না এই জান, তোমার না। একদিন আল্লাহর আদালতে তোমাকে হিসাব দিতেই হবে, আল্লাহর আদালতে তোমাকে যেতেই হবে। এই চেহারা একদিন এমন হবে তোমার চেহারার দিকে কেউ তাকাবে না, তোমার চুলগুলির দিকে আর আকর্ষণ থাকবে না, তোমার চেহারার দিকে আর আকর্ষণ থাকবে না। সুতরাং আকর্ষণ যখন আসে, তখন যদি তুমি আল্লাহর আদালতে নিজকে নিজে একজন আসলি বান্দি হিসাবে প্রকাশ করতে পারো, আল্লাহর আদালতে তুমি একজন আবেদা সালেহা হয়ে যাবে। তুমি কিসের যৌবনের তারণায় পড়ে আজকে ঈদের আনন্দ? আর ঈদের আনন্দ কি তোমাদের মতো মাথা খারাপদের জন্য ঈদের আনন্দ আছে নাকি? ঈদের আনন্দ তো রোজাদারদের জন্য, ঈদের আনন্দ তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সারা রমজান আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহ বলেছে ঈদের আনন্দ তো, ঈদ মানে আনন্দ, তোমার মতো নাচানাচি করা আনন্দ তো নয়। ডিজি গান না কি জানে কয়, হ্যাঁ ডিজি গান, এই যে ট্রাকে উঠে উঠে আফসোস লাগে, আফসোস লাগে। আমার মতো আপনার মতো সন্তানগুলি তো এই অবস্থা ঘটছে, ভবিষ্যতে তো আপনিই তো এগুলি, যারা আজকে ছেড়ে দিয়েছেন তাদেরকে ছেড়ে দিয়েছেন, দুই দিন পরে তারা হয়তো মেয়ে নিয়ে ঘরে উঠবে, আপনার অপেক্ষা করবে না তো তারা, আপনার কথা তো তারা শুনবে না। আপনি বাবা হিসাবে কে দায়িত্ব পালন করেছেন? আপনি আপনার সন্তান কেন এই রাস্তাঘাটে এভাবে ঘুরছেন? মা হিসাবে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন আপনার সন্তানের? দুই দিন পরে গিয়ে আমার বাবা কথা শুনবে না, হুজুর একটু দোয়া করেন, হুজুর খালি দোয়া করবার লাগে দোয়ার ফাতিল লয়ে বসে, আপনার ছেলের জন্য দোয়া করতো খালি, হুজুর একটু দোয়া করেন, হুজুর যদি একশোটা দিয়ে পঞ্চাশটা দিয়ে দোয়া করেন, দোয়া করার জন্য হুজুর বসে ওখানে। আপনি আপনার দায়িত্বটা তো পুরো করেন নাই, সন্তানের প্রতি আপনার দায়িত্ব তো আপনি পুরো করেন নাই, আপনার সংসারে তো সন্তান সুন্দর অবস্থা নিয়ে আসবে না। তো তার কথাই নেই, তো মাসলাই নেই। যদি মনে করেন যে আমি আর আমার স্বামী তো আমরা এইভাবেই সংসার করছি, তাহলে তো আর কোনো প্রশ্ন নেই, আপনাদের সাথে কোনো মাসালাই নেই। যে অবস্থা দুনিয়াতে চলতেছে, আমরা মনে গোকর্ণাঘাট থেকে এই যে মুডটা আসতে আমাদের অনেক সময় লাগছে, অনেক সময় লাগছে এই জায়গাটা পার হইতে। কেন ভাই, আমার সন্তান তো একটু কষ্ট লাগে না আপনার দিলে? যুবক ভাইদের মুরব্বীদের কষ্ট লাগে না যে সন্তানগুলি যে নষ্ট হয়ে যেতেছে, তারা যে এভাবে হ্যাঁ এই রাস্তার মধ্যে গানের ডেক্সেট বাজায় এই যে নাচতেছে, এই যে নৌকা লয়া লয়ে যে এই নাচানাচি করতেছে, ট্রাক নিয়ে নাচ, একটু ব্যথা লাগেনি দেখলে? একটু ব্যথা লাগেনি? কষ্ট লাগে তো না? কষ্ট লাগে না? আরে একজন মুমিনের সন্তান, এরা কি হিন্দু নাকি? গিয়ে দেখেন কয়টা ছেলে হিন্দু আছে। আজকে যে আমরা তাদের আদর্শ কায়েম করলাম, তারা যে দুর্গাপূজার সময় তারাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুর্গাপূজা করে, দুর্গাপূজা শেষান্তে নাচানাচি করে কি গায়ের মধ্যে কি যে ছিটায়, যেহেতু এদের ধর্মীয় অনুকরণ, এরা তো করবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা করবে, ঠিক আছে তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু তাদের কৃষ্টি কালচারগুলি আজকে আমাদের সন্তানগুলি তো নষ্ট করছে। আফসোস লাগে না? আফসোস হওয়া উচিত, প্রতিটা ঘরে ঘরে আফসোস হওয়া উচিত। আমি একজন মুমিন হিসাবে, আমি একজন মুমিনাত হিসাবে, আমাদের সন্তানগুলি কোথায় যাচ্ছে, আমাদের সন্তানগুলি কোন দিকে যাচ্ছে? তো মা বোন বলতেছিলাম, আপনারা যদি পর্দায় থাকতেন, আপনারা যদি আপনাদের দায়িত্বটা পুরো করতেন,
হ্যাঁ, আপনারা যদি সুন্দরভাবে ঘরটা পরিচালিত করতেন, সন্তানগুলি জন্ম হওয়ার পর থেকে না সুন্দরভাবে লালন পালন করতেন, তাদেরকে আপনি কোরআন হাদিস মতো তাদিব করতেন, আদব শিক্ষা দিতেন, তাহলে তো আজকে আপনার সন্তানগুলি সুন্দর হয়ে উঠত। আপনি তো টিভি দেখেন, চোখ দিয়ে তাকায় থাকেন টিভির দিকে, তা আপনার সন্তান কি হবে? আমরা তো বুজুর্গদের মুখে বুজুর্গদের কথা শুনছি, অনেক বুজুর্গরা মা পেটে বাচ্চা আসার পর থেকে শত শতবার কোরআন খতম করছে, আর আপনারা শত শত সিনেমা দেখেন, তো ছেলেরা তো ফেডের থেকে সিনেমা দিয়ে কী বাইরে হয়। আমাদের কোন বুজুর্গ নাকি মুখে মানুষের মুখে শোনা, কোন বুজুর্গ মায়ের পেট থেকেই কোরআন হাফেজ অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, কেন হয়েছে? মা বেশি বেশি তেলাওয়াত করছে, আল্লাহ তা তার তাবার রুকান বরকত তার ফেডের সন্তানকে হাফেজ বানাই দিয়েছে। তা এমন যদি হাফেজ হইতে পারে, তা আপনি 100 সিনেমা দেখলে কি 2-3টা সিনেমার মুস্ত হয়ে লয়ে আইতো না ফেডের থেকে? কি বলে, 2-4টা লয়ে যেতো না? আমার মা বোনেরা, আপনারা একটু খেয়াল করেন না, এই যুবতী বোন তুমি কিসের গ্রহণে পড়ে, কোন যুবতের কোন কোন যৌবনের তারণায় পড়ে তুমি গুনাহ করার জন্য রাস্তায় নেমে আসছো? আমাদের সমাজে কিন্তু একটা কালচার আছে, কোনো বাবা যখন তার সন্তানকে বিবাহ করায়, তার আশপাশ গিয়ে খবর নেয় এই এমন মেয়েটাকে বিবাহ করাতে চায়, আপনারা কি বলেন? জিজ্ঞাসা করেন আমাদের এলাকার আশপাশের লোক, আত্মীয় সঙ্গে জিজ্ঞাসা করে না? এখন যে মেয়েটা ঈদের সময় এভাবে উশৃঙ্খলভাবে চলছে, তার ব্যাপারে কি ভালো রিপোর্ট যাবে? কি বলেন, স্কুলে যাবার সময় মাথার চুল উড়াইয়া বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে চলাফেরা করে স্কুলে যায়, আর 2-4-5টা ছেলের সাথে কথা বলতে বলতে যায় আসে, এমন মেয়েটার ব্যাপারে যদি কোনো প্রস্তাব আসে, আশেপাশের লোকদের কিন্তু জিজ্ঞাসা করে, তখন ভালো বলবে না মন্দ বলবে? আপনি কিন্তু ভালো ফ্যামিলিতে যাইতে পারতেন না, আশেপাশে লোকরা বলে দিবে, আর এটা শরীর দৃষ্টিতে জায়েজ, শরীরের দৃষ্টিতে কিছু জায়গার মধ্যে কথা বলা জায়েজ। এর মধ্যে একটা হলো এটা, যদি কোনো মেয়ের ব্যাপারে কারো কাছে তথ্য চায়, যতটুকু জানে এদিক সেদিক না করে বাড়াইয়া না বইলা বলা জায়েজ। তা আপনার ব্যাপারে তো আশেপাশে লোকরা বলে দিবে, আর কিন্তু সামনে যায় কথাটা বলবে কিনা? এই কথা বলার পরেও স্বামী যদি আগায় আসে, যদি বলে মেয়েটা তো কয়েকটার সাথে ফেম করে, এদিকে যায় না, এরপরে যদি আগায় আসে, এ মনে মনে চিন্তা করবো আমিও তিন 2-4টা হলে ফেম করে বেড়াইছি, যেই ছেলে 2-4টার সাথে ফেম করে বেড়াইছে তে ওই তোমার বিয়ে করতে হবে, ভালো ছেলে রাখো। কথা বলেন ঠিক কিনা? ভালো ছেলে আসবে? আমার ভাইয়েরা সাবধান, আমার মা বোনদেরকে আমি আমার বোন মনে করে বলছি, আপনারা বেপর্দে আর বের হয়েন না, যতটুকু হয়েছে তো হয়েছে, এই মাহফিলটাকে কেন্দ্র করে কমসে কম আপনি আপনার ঘরের ভিতরে থাকুন, আপনার ঘরের ভিতরে থাকেন, যদি কখনো বের হতে হয় আপনি ইজ্জতকে সুন্দরভাবে রক্ষা করে আপনার পর্দায় ঢেকে বুরকার সাথে বের হন, আপনার প্রয়োজন আপনি মিঠাতে যান, ডাক্তার কাছে যাবেন, আত্মীয়স্বজনের বাড়িতে যাবেন, সুন্দরভাবে বুরকা পরে যান, বুরকার ভিতরে যদি থাকেন তাহলে তো বোঝা যাবে না আপনি কি যুবতী না 60 বছরের নানি, সেটা বোঝা যাবে না, সূত্রে আপনার দৃষ্টি কুদৃষ্টি করবে না, কুদৃষ্টি করবে না যে পর্দার সাথে বের হন। বের হতে আমি নিষেধ করিনি, কিন্তু যখন বের হতে যাবেন পর্দার সাথে বের হবেন, আর পর্দা ছাড়া বের হবেন না। ডাবের পানে এক একটা ডাব বিক্রি হয়, এখন আমি তো আমরা ওই জায়গাতে আসার পরে ডাবের দাম জিগে এলাম কয়েকবার, 80 টাকা নিয়েছে ডাব বিক্রি করতে, আগে তো 40-50 টাকা পাওয়া গেছে, এখন 80 টাকা, একটা ডাবের দাম কত? 80 টাকা। পানি হয় কতটুকু? বড় গ্লাস দেড় গ্লাস, এর চেয়ে বেশি তো হয় না। তো ডাবের ভিতরে পানি থাকে, পর্দার ভিতরে পানি থাকে, এক গ্লাস পানির দাম কত? 80 টাকা। আর এই যে পাশে খাল বিল নদী আছে, ড্রাম দাবরে যে পানি বাজারে নিয়ে আসেন, এক ড্রাম কত টাকা দিয়ে নিব বলেন? কয় টাকা বিক্রি করতে হবে না? এক ড্রাম পানি নিব না 1 টাকা। আর যে নেয় কি, যদি কেউ কিনে ডুবার পানি, এক বালতি পানি 1 টাকা দেয়, 5 টাকা দেয় কিনে, এরে কি করবে? মাথা তারছি, কথা বলেন ঠিক কি? যদি কেউ কিনে বুঝতে হবে তারছি, সবাই কিন্তু বলবে, আমি কিন্তু না, সবাই কিন্তু বলবে। তো খোলা খুলিতে থাকে পানি, এক বাল এক ড্রামও কিনে না 5 টাকা দেয়, যে কিনে তার সিনা। আর ডাবের ভিতরে থাকে এক গ্লাস পানি, সেটাও মানুষ 60 টাকা 70 টাকা 80 টাকা দিয়ে কিনে, কথা বলেন ঠিক কিনা? যে মেয়েটা পর্দার ভিতরে থাকে,
আবরণের ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওই ডাবের পানির মতো তার দামকে বৃদ্ধি করে দেয়। আর যেটা ওই যে ডুবার পানি, পুকুরের পানি, ড্রাম দিয়েও নিয়ে এলো কিনে না কিনলে কি, ওই যে এই বাড়ির থেকে ফসরাবের লাইন আছে এই পানিটা, ওই বাড়ির থেকে গোবরের লাইন আছে ওই বাড়ির থেকে, কেউ রাস্তায় বসে পেশাব করতেছে, কেউ পায়খানার ল্যাট্রিনের লাইন আছে। আরে আমার ভাইয়েরা, ওই ডুবার পানিটা চতুর্দিক দিয়ে নাপাক পরে, চতুর্দিক দিয়ে নাপাক পরে বিদায়, এটা দাম নাই, মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? যারা বেপরদা চলে, জোয়ানরাও কুদৃষ্টিতে তাকায়, বুড়ারাও কুদৃষ্টিতে তাকায়, আছে না নাই, এটার মধ্যে কুদৃষ্টি পড়তে 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 এটা ওই ডুবার পানির মতো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কুদৃষ্টি যেন না পড়ে, আপনি বের হন না পর্দার সাথে বের হন, আপনি বের হয়েন না বেপর্দা অবস্থায়, আপনি যদি পর্দার উপর পর্দার ভিতরে থাকেন আল্লাহ তাআলা আপনার মান মান সম্মান ইজ্জত আবরু অনেক বৃদ্ধি করে দেবে। পাশের লোকে জিজ্ঞাসা করে, ইমুকের মেয়ে আমার ছেলেটার বিয়া করাতে চাই, তুমি কি বলো? খালি ইমুকের মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ নিয়ে যাও, আমি তো 7-8 বছর আগে দেখছিলাম, এরপরে যে বিয়ার উপযুক্ত হয়েছে আমি কইতে আমি পারি না, আমার পাশের ঘর, আমি তার পাশে থাকি, আমি তার এখন চাচাতো ভাই বলতেছে, আমার চাচাতো বোন লাগে, এখন পর্যন্ত আমি তার চেহারা দেখি নাই। আরে নিয়ে যাও, যদি একটু কালো হয়, চেহারা যদি একটু ফর্সা কম হয়, ঘরে নিয়ে যাও, ইনশাল্লাহ ঘরে গেলে তোমার ঘরকে আলোকিত করে দেবে। বলবে কি বলবে না বলে দেবে, পাশের ঘর থেকে সাপোর্ট পাবে। আমার পর্দার অঞ্চলে মা বোনদেরকে বলছি, আমরাও বলতেছি আমাদের জানের মালিককে, জানটাকে কি বেপর্দা চালাবো না পর্দার সাথে চালাবো, সংসারকে কি পর্দার সাথে চালাবো না বেপর্দা দিয়ে চালাবো? আল্লাহ তাআলা আমাদের জানকে ক্রয় করে নিছে। যুবক ভাই মুরব্বী বাবারা, জবানকে ব্যবহার করব, মনে করব জবানটা আল্লাহ দিছেন, আমার জবানটা আমার না, আমার না আমার না, জবানটা আল্লাহ দিছেন, যখন কথা বলবো তখন যেন সত্য কথাটা বের হয়, যখন আমি খানা খাবো হালাল হালাল খাবারটা যেন আমার মুখে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাম ওয়ালা মুতাফাহিশাত, আল্লাহ রাসূল কখনোই ফাহিশা কথা বলেন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10 বছর যাবত আমি হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, 10 বছরের ভিতরে কোনোদিন আল্লাহ রাসূলের জবান থেকে কোনো কটু বাক্য, কোনো ফাহেশা কথা আল্লাহ রাসূলের জবান দিয়ে বের হয় নাই। কথায় কথায় ফাহেশা কথা বলি, জবানটাকে হালাল পন্থায় ব্যবহার করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ করি হালালভাবে ব্যবহার করি, কেন এগুলি আল্লাহ দেখতেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে জানাইছেন, বান্দারে তোমার জান মাল আমি ক্রয় করেছি, জান মালের ব্যবহার সঠিকভাবে করতেছো কিনা আমি আল্লাহ তাআলা তোমার পিছনে কিন্তু সাক্ষী লাগাই রাখছি। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেন, ইন্নাল্লাহ সামিউন বাসীর, বান্দারে তুমি তোমার জান ব্যবহার করতেছো, মুখ দিয়ে কি বলতেছো, সামি, আমি আল্লাহ কিন্তু সব কিছু শুনি, তুমি কি করো তোমার জান নিয়ে মাল নিয়ে বসে আমি কিন্তু সব দেখি, বলো নাই করো নাই কিন্তু দিলের মধ্যে গুরপাক করতেছ, দেমাগের মধ্যে ঘুরাইতেছ, আমি কিন্তু সেটাও জানি। ইন্নাল্লাহ আলিম বিদাতি সুদূর, তোমার জবানেও আনো নাই, দেমাগও আনো নাই, দিলের মধ্যে আনো নাই, 5 বছর পরে যে জিনিসটা তোমার দেমাগে আসবে, যে পরিকল্পনা করবে সেটাও কিন্তু আমি জানি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ বলেন, বান্দা তিনজন বসে বসে এক জায়গায় গল্প করতেছো, কানাঘুষি করতেছো, তিনজনকে তিনজন মনে করো না, 4 জন মনে করো আমি আল্লাহ আছি, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম,
পাঁচজনকে পাঁচজন মনে করো না, আমি আল্লাহ ইল্লা সাদিসুহুম আমি আছি ছয়জন মনে করো, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতার, একবারে একজন হওয়ার উপরে যত যতই হোক না কেন তোমরা কিন্তু এই সংখ্যায় সংখ্যায় সীমিত মনে করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। এর মানে তুমি তোমার জান তুমি তোমার মাল কিভাবে ব্যবহার করো সমস্ত খবরগুলি আল্লাহর কাছে আছে না নাই সব আল্লাহ তাআলা জানে। কোরআনে বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয়েছে, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, কমসে কম 50 থেকে 60 জায়গায় এটা ব্যবহৃত হয়েছে, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দা তোমরা যা কিছু করো আমারে কিন্তু গাফেল মনে করো না, আমি কিন্তু সব জানি সব দেখি, আল্লাহ তাআলা তো আসেনি। এরপর আমাদের জানমালের ব্যবহারের পিছনে আল্লাহ তাআলা আরো 4 প্রকার সাক্ষী লাগায় রাখছেন, বান্দা যেন হাশরের ময়দানে কোন আযাবের সম্মুখীন হলে আল্লাহ তাআলাকে নেই বিচার মনে না করে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলের পিছনে আরো সাক্ষী বানায় রাখছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বান্দারে তোমার সমস্ত আমলের পিছনে ফেরেশতা লাগায় রাখছি, সমস্ত আমলগুলি সংরক্ষণের জন্য তোমার ডানে বামে ফেরেশতা আছে। আমরা যেখানে বসছি হাদিস আপনারা জানেন, আমি হাদিস বলি নাই, চতুর্দিক দিয়ে ইল্লা হাফাতুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছেন এমন হাদিস আছে না নাই? যদি কোনো ব্যক্তি বাদল ফজর সূরা হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করে এমনই ভাবে বাদল মাগরিব 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়ার জন্য আসে, এমন হাদিস আপনারা শুনছেন কিনা? যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সুস্বস্থার জন্য যায় তার জন্য 70,000 ফেরেশতা আসে এমনও হাদিস আছে। জুমার নামাজের যখন সময় হয় জুমার নামাজের জামে মসজিদের দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় যায়, যে প্রথম আসে তাকে প্রথম উট কুরবানির সওয়াব দেওয়া হয়, দ্বিতীয় যে আসে তাকে গরু কুরবানির সওয়াব দেওয়া হয়, এমনইভাবে সওয়াব লেখা চলতে থাকে খুতবা দেওয়ার আগ পর্যন্ত। আমার ভাইরা বোঝা গেল সমস্ত আমলের পিছনে ফেরেশতা আসে না নাই? এজন্য আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বান্দারে তুমি তোমার জান নিয়ে যেদিকে যাও না কেন তোমার মাল যেখানেই ব্যবহার করো না কেন সব জায়গার মধ্যে ফেরেশতা আছে, সব তোমার দেখতেছে শুনতেছে, প্রয়োজন হলে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব। দুই নাম্বার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার ডানে বামে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত দুইজন ফেরেশতা বসা আছে, ভালো কাজ করলে ডান কাদের ফেরেশতা লিখবে, খারাপ আমল করলে তোমার বাম কাদের ফেরেশতা লিখবে, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা লিখবে। তুমি যত আমল করো সমস্ত আমলে লিপিবদ্ধ হইতেছে, বিচরণকারী ফেরেশতারা দেইখা শুইনা মৌখিক সাক্ষী আল্লাহর কাছে দেবে, আর এই দুইজন ফেরেশতা দেখা শুনা মৌখিক সাক্ষী আল্লাহর কাছে দেবে না, আমার আপনার নামে আমল নামাটা আল্লাহর কাছে পেশ করবে। এই দুইজন ফেরেশতার নাম কি বলেন? কেরামান কাতিবিন কিন্তু নাম না, এটা ভুল অনেক সময় প্রচার প্রচারিত হয়, কেরামান কাতিবিন এটা কোনো ফেরেশতার নাম না, এর অর্থ হলো সম্মানিত দুইজন ফেরেশতা, সম্মানিত লেখক দ্বয়, কিন্তু অনেকে বলে কেরামান কাতিব, এটা ভুল, এদের নাম কোনো কোরআনে উল্লেখ করা হয়নি, যেমনটি উল্লেখ করা হয়েছে মুনকার নাকির হাদিসের মধ্যে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবেন, একজন হবে মুনকার আরেকজন হবে নাকির, কিন্তু দুইজন লেখকের নাম উল্লেখ করা হয়নি, বলা হয়েছে সম্মানিত লেখক, এর অর্থ রয়েছে কেরামান কাতিবিন। দুইজন ফেরেশতা বসে বসে আপনার জান কোথায় কি করছেন, আপনার মাল কোথায় কি খরচ হচ্ছে কিভাবে খরচ করছেন সবগুলো কোরআনে বহু জায়গায় আছে, এই লেখার কথা আমল নামার কথা, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার গর্দানের মধ্যে তোমার আমল নামার রেজিস্ট্রেশন খাতা লটকে দেওয়া হয়েছে, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার সামনে তোমার আমল নামাটা খুলে ধরব আর বলবো ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো, কাফা বিনাফসিকা আলাইকা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার আমল নামার তেলাওয়াত তোমার জন্য যথেষ্ট হবে, তোমারটা তুমিই পড়ো।
অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। হাশরের ময়দানে কাফেররা মুশরিকরা যখন আমলনামা দেখবে আফসোস করবে, কপালে থাপ্পড় লাগাবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব, হায় রে রেজিস্ট্রেশন খাতার কি হলো, রেজিস্টারের কি হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহটাকেও ছাড়ে নাই বড় গুনাহটাকেও ছাড়ে নাই, ইল্লা আহসাহা সবগুলো উঠায় রাখছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, তারা যা আমল করেছে সবগুলো তারা সামনে উপস্থিত পাবে। বাসার কায়দা নাই, সব লেখা হয়েছে। তিন নম্বর সাক্ষী আল্লাহ বলেন সূরা জিলজাল, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারুহুম, বান্দারে তুমি তোমার জানকে ব্যবহার করার জন্য যেখানে দাঁড়াইছো, যে জায়গায় বসে বসে যা কিছু করতেছো, যে ঘরে বসে, যে বিল্ডিং এ বসে, যেখানে দাঁড়িয়ে যেখানে বসে যা কিছু করতেছো, তোমার পায়ের নিচে মাটিগুলি সবগুলি সাক্ষী বনতেছে, সিসি ক্যামেরার মতো উঠে রাখতেছে। ইয়াউমা ইদিন, ইয়াউমা মানে আই উযকুরিল ইয়াউমা, ওই দিনের কথা স্মরণ করো, ইদিন যেই দিন, তুহাদ্দিযু আই তুহাদ্দিযুল আরদু, জমিন বর্ণনা করে দেবে, আখবারহা মিনাল খাইরি ওয়াস শাররি, সমস্ত ভালো মন্দ সমস্ত কাজগুলি জমিন তোমার ব্যাপারে সবগুলি আল্লাহর আদালতে উপস্থিত করবে, বলে দেবে জমিন, বলে দেবে আল্লাহ আমি যখন তোমায় যখন আমাকে সৃষ্টি করেছিলাম আমি বলেছিলাম আল্লাহ আমি জমিনের উপরে দাঁড়ায় যদি কেউ নাফরমানি করবে আমি কিন্তু সহ্য করব না, তাকে গ্রাস করে ধরব, গ্রাস করব। জমিনের জন্য আল্লাহ বানায়, তখন জমিন বলছিল আল্লাহ আমি কিন্তু তোমাকে আমি কিন্তু তোমার কোনো বান্দাকে ছাড়বো না, কিন্তু হুজুর নিয়ে আসেন সমস্যা নেই, আমার বয়ান শেষ, সমস্যা নেই। সমস্যা নেই, আমি বলছি আমার বয়ান যখনই হুজুর আসবে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো আমার ভাইয়েরা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিনে ও হুজুর এসে বসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, খন্দকার আবুল কাসেম সাহেব হুজুরে রাগ অমন, খন্দকার আবুল কাসেম হুজুরে রাগ অমন, নারায়ে তাকবীর। আমি কথা দুই মিনিটে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিনের কথা মনে রাখো, যেই দিন, যেই দিন জমিন তোমার সব কিছু বলে দেবে। তিন নম্বর, চার নম্বর, আল্লাহ তাআলা বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله تعالى বলেন اليوم ওই দিনের কথা মনে রাখো, نختم على أفواههم যেদিন তুমি তোমার পাপকে অস্বীকার করবে, কুরআন শরীফে আছে মা কানু মুশরিকিন, মুশরিকরা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমরা তো শিরিক করি নাই, ওমা কানু মুজরিমিন আমরা তো পাপ করি নাই, ওমা কানু কাফিরিন তারা তো কুফুরি করে নাই, ওমা কুন্না কাফিরিন আমরা কুফুরি করি না শিরিক করি নাই, এমনভাবে যখন তারা তাদের অপরাধগুলিকে অস্বীকার করবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিনের কথা মনে রাখবা, যেদিন আমি আল্লাহ তাআলা তোমাদের মুখের বাক শক্তি দূর করে দেব, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা কথা বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা 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 শাহিদতুম আলাইনা, আরে চামড়াকে বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, ক্বালু চামড়াগুলি হাত অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে আমাদের কিছু করার নাই রে, আমরা তো আসলে মূলত তোর ছিলাম না, আমরা তো আমাদের রবের ছিলাম, রব এখন কথা বলার শক্তি দিয়ে দিছে, তোর বিরুদ্ধে আমরা কথা বলতেছি। আমার ভাইয়েরা জানমালের মালিককে বলেন, সবাই বলেন কে, জানমাল তো আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন আমাদের থেকে, আর আল্লাহ বলছেন মুমিন
তোমার তো আমি জান্নাত দেব, এত বড় একটা মহা দৌলত, জান্নাতের মতো মহা দৌলত আমি তোমাকে দেব, জানমালটা তোমার কাছে আমানত রেখেছি, তুমি জানমালের ব্যবহারটা সুন্দর করে করো। আর যদি কনা যে কাজটা এমনি করিস, এর মানে কি? এই আজকে কিন্তু একটা এমনি করে লাইস, এর মানে কি? না করলে আল্লাহ তালা বলতেছেন জানমাল তো আমি ক্রয় করে নিয়েছি, জান্নাত তোমারে দিমু, যদি জানমালের ব্যবহারটা সুন্দর করে না করো। সব সাক্ষী কিন্তু বানায় রাখছে, হ্যাঁ আমি তো আছি, আমি আল্লাহ তো আলিমুল গায়েব, সব কিছু আমি জানি, তারপরেও তোমার পিছনে কিন্তু চার প্রকার সাক্ষী মনে আছে। এক নম্বর হলো বিচরণকারী, তোমার আমলের সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে। দুই নম্বর তোমার দুই কাদের দুইজন ফেরেশতা রয়েছে। তিন নম্বর তোমার পায়ের নিচে মাটি রয়েছে। চার নম্বর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, এগুলি দিয়ে কিন্তু তোমার সবগুলি হিসাব চলতেছে। কোথায় যাবো, কি করব? আমরা তো আজকে একটা ফোন যদি আপনার অ্যান্ড্রয়েড সেট যদি আপনার হাতে থাকে, যেমনভাবে আপনার সরকারের পেটের ভিতরে আছে, হ্যাঁ প্রশাসনের পেটের ভিতরে আছে, হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট যে যেমনি মন তেমনি চালায়। অ্যান্ড্রয়েড সেট মানে আপনি প্রশাসনের পেটের ভিতরে আছে, আপনাকে চাইলে যেখান থেকে যেখান থেকে বের করতে পারবে। অ্যান্ড্রয়েড সেট এমন জিনিস, হ্যাঁ আপনি অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছেন না আর মনে রাখছেন আমি অনেক কিছু করতেছি, না আপনার সরকারের অনুগুলো আছে, আপনি সরকারের বিরুদ্ধে কিছু করবেন আপনাকে ধরতে তাদের পাঁচ দিন লাগবে না চাইলে। সুতরাং আপনি যেমন একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে নেটওয়ার্কের মাধ্যমে আপনি সারা পৃথিবী যেমন একটা একটা মুঠের ভিতরে নিয়ে আসতে হয়েছে, নেটওয়ার্কের মাধ্যমে বর্তমান প্রযুক্তির মাধ্যমে আল্লাহ তো কুদরতিভাবে আমাকে আপনাকে পৃথিবী সৃষ্টি করার আগেই আল্লাহর কুদরত বিয়াদিকাল খাইর সমস্ত কিছু তো আল্লাহর কুদরত হাতেই রয়েছে। সুতরাং আমরা কেন ভাই গুনার দিকে যাব? রমজান তো আমাদেরকে শিখিয়ে গেছে তাকওয়া, রমজান তো আমাদেরকে শিখিয়ে দিয়েছে শেষ সাথে কীভাবে হুজুর ফজর নামাজ পড়তারি না উঠতারি না। আল্লাহ তো কয় আল্লাহ কিরে বান্দা, তুই না সাড়ে তিনটার সময় উঠছিলি খানা খাইতে, উঠছি না ভাই, এই সাড়ে তিনটার সময় আমরা খানাইতে উঠি না, এখন সাড়ে চারটার সময় উঠতারি না। আল্লাহ তালা কেমন যেন বলেন, কিরে বান্দা তোর না সাড়ে তিনটার সময় উড়ে উড়ে না তোর অভ্যস্ত করাইলাম, তুই এখন সাড়ে চারটার সময় উঠতে না, এটা কী কস? এগারোটার সময় ঘুমাইছিস, বারোটার সময় ঘুমাইছিস, খাইবার সময় খাইবার জন্য সাড়ে তিনটে উঠে গেছিস। তো আলহামদুলিল্লাহ আমরা তো সাড়ে তিনটেই উঠে অভ্যাস, আমরা কি ফজর নামাজ পড়তে পারবো না ভাই? আল্লাহ তো আমাদেরকে শিখাই দিয়েছেন, আল্লাহ তালা তো আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ তালা তো আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। এ ভাই পেটের মধ্যে খাবারের চাহিদা আছে না নাই? ইফতারে যে বইছেন পেটের মধ্যে খাবার পানির চাহিদা ছিল কি ছিল? কথা বলেন, কথা বলেন, সম্পূর্ণ একটা দিন সারাদিন এই ধান কাটছেন, এই রোজা বসে ধান কাটছেন, কেটে তো হাত উঠান, একজন হাত উঠান রোজা লয়ে হাত ধান কাটছে, ওরই বাবার ইমান, তোমার ইমান আমার ইমানতে পাওয়ার বেশি মাশাআল্লাহ। এই যুবক বে হাত উঠেছে, এই যে রোজা অবস্থায় ধান কাটছে। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটা যখন খাবার নিয়ে পানি নিয়ে শরবত নিয়ে বসছে, তার খাবারের চাহিদাটা কেমন ছিল, বেশি ছিল কিনা বলেন? এই অবস্থায় আবার গরির দিকে তাকাইছে ইমাম সব নিয়ে, আবার আল্লাহ বলকে হারো তাকাইছেন কিনা, এ ভাই তাকাইছেন কিনা? এই পেটের মধ্যে এত চাহিদা থাকার পরেও 5 মিনিট 10 মিনিট খাওয়ার পরে, পানাহার করার পরে, শরবত খাওয়ার পরে বারবার তাকাইছেন, আর হুজুর নেই বার দাঁড়িয়ে থাকা, হুজুর নেই বার নামাজটা ফিরে না। আল্লাহ তাআলা কি শিখাইছেন? এত পেটের চাহিদা থাকার পরে দৌড়ে গেছেন জামাতে নামাজ ধরার জন্য, গেছেন কি গেছেন? আর এখন কি এত চাহিদা আছে? আল্লাহ এমন চাহিদার ভিতরে আপনাকে মসজিদে নিয়েছে, জামাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, আর এখন যদি আমি না যাই আমি তো নিমুখ খারাপ, কথা বলুন ঠিক কিনা? একদল মানুষ আছে এই সার হোস্টেলে বয়া রয়েছে, আল্লাহ আকবার কইলে দৌড়ে মসজিদে যান, আসেন না কোনো মতে রুকুটা দৌড়তে লইব, হুজুর কয়ে দিয়েছে রুকু দৌড় লইয়া যাবে। আবার দেখা যায় ইমাম সাহেব সালাম বেরিয়েছে দৌড়ে, আবার কি আয়সা করে আসে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের মেহমানগণ উপস্থিত হয়েছেন, কর্তৃপক্ষ ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের সামনে প্রেস করবেন। আল্লাহ তাআলা আমাদের আলোচনাগুলিকে